ওয়েলকাম অল হোমমেড হেলদি ফুড ব্লগসে সবাইকে স্বাগত। তো আমাদের ফ্যামিলিতে আজকে বহু পুরনো লক্ষ্মী ঠাকুরকে পরিষ্কার করা হলো, এখন ওনাকে স্নান করানো হচ্ছে, এক্ষুনি ওনাকে নতুন শাড়ি পরানো হবে কারণ ওনার আজকে পুজো। হ্যাঁ, উনি নতুন শাড়ি পরে একদম রেডি। এবার ওনাকে মালা পরিয়ে দেওয়া হচ্ছে, সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। এবার তো বাড়িতে একটু আলপনা দিতে হবে, তো এই কাজটা কেয়ার করবে আমিই করে দিই। খুবই কাঁচা হাতে আমি আলপনাটা দিলাম, একটা দরজার সামনে আর একটা ঠাকুরের পাশে দেওয়া হলো। তো এই যে আমার দিদি, ও ফ্রাইড রাইস রান্না করছে সবার প্রসাদের জন্য। এখন ও আর আমার ছোটো ভাগ্নে, ওরা দুজন মিলে অনেক ফুলের মালা গাঁথছে, গাঁদা ফুলের মালা গাঁথা। মালা অ্যাকচুয়ালি অনেকের জন্যই গাঁথা হয়, শুধু ঠাকুরের জন্য না, আমাদের পূর্বপুরুষদের জন্যও অনেকগুলো মালা গাঁথা হয়েছে। তো আলপনাটা এখন শুকিয়ে গেছে, এখন অনেকটা বেটার লাগছে। এই যে পুজোর উপকরণ, আর এই যে বাবা দুদিন আগে একটা পদ্ম ফুল এনেছিল, সেটা কি আর ঠিকঠাক থাকে? এই যে সেটা পাপড়িগুলো ছাড়াতে গিয়ে কীরকম ভেঙে গেছে, তো ঠাকুরকে দিয়ে দিলাম, ঠাকুরকে কি সুন্দর লাগছে। এই যে আমার দিদি এখন আঁক ছাড়াচ্ছে, ফল কাটছে, এই যে পোজ দিতে বলেছি ওকে। এবার সাজগোজের পালা, এই যে আমি শাড়িটা পরে নিয়েছি, আর এই প্রদীপগুলো অ্যাকচুয়ালি আমি নিজে হাতে দিয়েছিলাম, আর এগুলো কেনা, এগুলো আমরা জ্বালাচ্ছি ভূত চতুর্দশীর দিন 14 প্রদীপের দিন। এই যে আমার মা, এই যে আমি, আর এই যে আমরা তিনজনে, আমি এখানে একটু হেজি, এখানে ভাল লাগছে। তো দিদি এখন পুরো শাক বাজাচ্ছে, ঠাকুরমশাই চলে এসছেন, আমাদের বহু পুরনো ঠাকুরমশাই, যা মোমবাতিটা আর দাঁড়াচ্ছে না। তো যাই হোক, এই যে পুজো শুরু হয়ে গেছে, পুজো চলছে পুরো দোস্ত। তো ঠাকুরমশাই এখন ধূপ জাল ধূপ ধুনো দিয়ে ভালো করে পুজো দিচ্ছেন, দিদি তো শাক বাজিয়েই চলেছে। এই যে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি মূর্তি পুজো না, আমাদের এই আড়ি পেতে এইভাবে গাছ কৌটো দিয়ে ধান দিয়ে এইভাবে পুজো দেওয়া হয় ঘট বসিয়ে। কিন্তু এই বছর আমরা আমাদের যে বহু বছর ধরে নিত্য পুজোর যে ঠাকুর, লক্ষ্মী ঠাকুর প্রেতলের মূর্তি, ওনাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে ওনাকেও বসিয়ে দিচ্ছি। এই যে আমার মা শাড়ি ঠিক করছে পুজোর মধ্যে। এই যে ধুনো, ধুনো তো দিতেই হবে, প্রত্যেক বছরের রিচুয়াল এই দিনকে বাড়িতে ধুনোর গন্ধে মোমো করবে। এটা বাবা প্রত্যেক বছর ধুনো সব অ্যারেঞ্জ করে, ধুনুচি, ওই যে বাবা উকি দিচ্ছে ওই ঘর থেকে। তো আমরা সবাই ঠিক করে রেডি হয়ে গেছি, কিন্তু বাবা বাড়ির ড্রেসে। আর সেদিনকে তো তোমরা সবাই জানো প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি ভেজা দিন, ঝড় দিন, সেই দিনকে কালী পুজোর দিনকে অ্যাকচুয়ালি। এই যে পঞ্চপ্রদীপ নিয়ে, এই যে অর্ঘ কি বলে এটা, মানে যে তাপ তাপ নিতে যায়, এই যে দেখো পুরোটা আমি এইভাবে আলপনা দিয়েছিলাম, আলপনাটা খুবই কাঁচা হাতে, শুধু আমি ওভার এক্সাইটেড তাই বারবার বলছি। এই যে বাবা নিজে তাপ নিচ্ছে, আমাকে দিতে ভুলে যাবে দেখবে, আমাকে একদম দেবে না। এবার আমি বললাম যে আমাকে দাও, তারপরে গিয়ে আমার দিকে তাকিয়ে, হ্যাঁ এই তো ভুলে গেছি, নে নে নে, এই ভালো হোক ভালো হোক ভালো হোক। এবার হেডিং টু নেক্সট রুম। হ্যাঁ, এই যে এখানে আবার অঞ্জলি দেওয়া চলছে, দিদি সবাইকে ফুল পাস করছে। এই যে এইটা নিয়ে এবার যেটা, এটা চরণ অমৃত ভেবে আমি খেয়ে নিয়েছিলাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি মাথায় ছেটা। তো ঠাকুরমশাই যখন জিজ্ঞেস করলো, বললো যে এটা খেতে নেই, খেতে হবে না, মাথায় ছেটাতে হবে, তখন বাচ্চাগুলো সব বলে দিল যে আরে মিমি তো খেয়ে নিয়েছে, তো আমার মা খায়নি, এরা কেউ খায়নি, এরা সবাই মাথায় ছেটাচ্ছে, আমার হাতে কিন্তু আর নেই, আমি খেয়ে নিয়েছি। এই যে সবাই হাত জোড় করুন, এই যে এই শটটা আরেকবার দেখানো হয়ে গেছে। হ্যাঁ পুজো, এই যে পাঁচালি পরা হচ্ছে, সবাই একটু একটু পাঁচালি পরেছে। তো এই যে এখন আমরা নিচে এসে ভালো করে বাজি, তারাবাজি তারাবাজি তারাবাজি, ছোটবেলা থেকেই একটাই সেফ। তো সবাই এরকম, এবার আমার মা তো সুপার এক্সাইটেড, সে আগের পর এক বাজি ফাটিয়েই যাচ্ছে, কিন্তু সে স্যাটিসফাইড নয়, মানে তার আরও বাজি চাই, আমাকে বলেছিল কিনতে, আমি মালুম ভুলে গেছি। এই বাজিগুলো সব বাবাই এনেছিল, এই বাজিগুলো যখন যাচ্ছিলো তো সবাই খুব খুশি, যেই ফুরিয়ে গেছে সবাই আমাকে মিমির বাজি আনার কথা ছিল আরো বেশি বেশি। এই যে আমি ওকে শেখাচ্ছি গোল 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 গোল। এই যে ও তো এটা নিয়ে যেন যুদ্ধই করছে। এই যে আমার মা, সে প্রত্যেক বছর তুবড়ি চালা। এই যে আলটিমেটলি প্রসাদের কাছে চলে এসেছি, ঠাকুরকে একা ছেড়ে আমরা বাজি ফাটাচ্ছিলাম অ্যাকচুয়ালি, এখন এই যে প্রসাদ
সবাইকে আমার দিদি ডিস্ট্রিবিউট করছে, সবাই প্রসাদ খাবে, বাড়িতেই এতজন লোক তো সবার জন্য। এবার এইটা হলো আমাদের নারকেল কাণ্ড পুজোতে। তো নারকেলটা অ্যাকচুয়ালি বাবা পুজোর ভোগের জন্য এনেছিল, কিন্তু দিদি মানে টাইম হয়ে ওঠেনি, অতটা কাটা হয়নি, গোটাই দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কেন গোটা হবে, ওই জন্য বাবার আদেশে তাড়াতাড়ি করে নারকেল কেটে হচ্ছে সব। দ্যাটস ইট, বাই বাই।